সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানীয় খতিব ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন বর্তমানে নাসির তামিমা এবং রাকিব ইস্যুতে যে আলোচনা চলছে যে সমালোচনা চলছে সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামে কি বলছে এ বিষয়ে সম্পর্কে জানবো জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা সাম্প্রতিককালের আলোচিত বিষয় নাসের তামিমা এবং রাকিবের বিষয়টা এটা তাদের ব্যক্তিগত বিষয় এবং এ বিষয়ে একটা মামলা দায়ের হয়েছে আমরা জানতে পেরেছি এটা তাদের বিষয়ে বিচারক আদালত তাদের বিষয়ে ফেসলা দিবেন তবে বিষয়টির সাথে যেহেতু ধর্মীয় বিষয় জড়িত এবং এরকম ঘটনা অন্য কোনো ক্ষেত্রীয় ঘটে ঘটার সেই নিয়মটা আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে এজন্যে ইসলামের দৃষ্টিতে বিষয়টাকে আমরা একটু পর্যালোচনা করছি প্রথমত তামিমার সাথে রাকিবের যে বিয়েটা হয়েছিল তারা স্বামী স্ত্রী হিসেবে তারা ঘর সংসার করেছে দাম্পত্য জীবনযাপন করেছে তারা একটা কন্যা সন্তানও আছে বলে আমরা জানতে পেরেছি সাম্প্রতিককালে তামিমাকে বিয়ে করেছে নাসির সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে একজনের স্ত্রী একজনের দাম্পত্য জীবন চলাকালে অন্যজন তাকে বিয়ে করতে পারে কি না এখানে বিচার্য বিষয় দেখার বিষয় যে তামিমা রাকিবের সাথে যে তার বৈবাহিক সম্পর্ক ছিল সেটা সে আইনতভাবে ছিন্ন করেছে কি রাকিব তাকে তালাক দিয়েছে কি না কিংবা তামিমা রাকিবকে তালাক দিয়েছে কিনা শরীরের দৃষ্টিতে এই তালাকটা কার্যকর হয়েছে কিনা এবং দেশি আইনে সেই তালাকটা কার্যকর হয়েছে কিনা যদি মূলত তামিমা রাকিবকে তালাক দিয়ে থাকে কিংবা রাকিব তামিমাকে তালাক দিয়ে থাকে এবং এই তালাক দেওয়ার পরে একটা ইদ্যত আছে তিন রজস্রাব এটাকে বলা হয় ইদ্বত এই ইদ্যত যদি অতিবাহিত হয় ইদ্দত অতিবাহিত হওয়ার পরে তামিমা যে কাউকে তার পছন্দ মতো বিয়ে করতে পারে সেক্ষেত্রে শরীরতের কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু যদি তামিমা এবং রাকিবের বিবাহ বহাল থাকে কেউ কাউকে তালাক না দিয়ে থাকে কিংবা তালাক দিলেও সেই ইদ্যত শেষ না হয়ে থাকে এমতাবস্থা যদি তামিমা রাসিরকে বিয়ে বিয়ে করে তাহলে সেই বিয়েটা বৈধ নয় এবং তাদের এই বিবাহটা অবৈধ হিসেবে শরীয়তের দৃষ্টিতে পরিগণিত হবে আমরা অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি সাম্প্রতিককালে আমরা পরকিয়া নামে অনেক ঘটনার কথা শুনছি যে একজনের স্ত্রী থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় অন্য কারো হাত ধরে নিজের সংসার ছেড়ে চলে যাওয়া এটিও হারাম কাজ এটিও নিষিদ্ধ কাজ এটিও মারাত্মক গুণহের কাজ সুতরাং আমরা আমাদের দেশবাসী সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা মুসলমান হিসেবে আমাদেরকে শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে এবং আমাদের এই বাংলাদেশের অধিবাসী হিসেবে দেশের দণ্ডবিধি দেশের বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে আমরা সবাই সচেতন থাকব কোন অবস্থাতে যেন আমরা দেশীয় আইন ভঙ্গ না করি মুসলমান হিসেবে ইসলামের বিধিবিধানের বাহিরে কোনো কাজ না করি আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য সুন্দর সুখের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ